এ অস্ত্র ঘাড়ে করে যে পুলিশ সদস্য ঘরছে, ওর কি কি দোষ? ও কয় টাকা ঘুষ খেতে পারে? আর ওর ঘুষ দেবেই কি? খুব বেশি হলো মোটর সাইকেলে কাগজ নেই, 100 টাকা দিলে ছেড়ে দেয়, এতটুকুই। কিন্তু যেই লোকটা কলমের খোসা দিয়ে ডিসি অফিসে, এসপি অফিসে, টিএন অফিসে বসে 1 সেকেন্ডে 2 কোটি টাকা মেরে দেয়, এ তো কিয়ামত পর্যন্ত চাকরি করলেও হবে না। এই কথা বলে না কেন? রাগ করলেন? আল্লাহ তাআলা বলেন, আমি নিজে এখন সাক্ষী দিয়ে, হে নবী, আপনার সঙ্গে সাথে যারা হবে, সাহাবী যারা হবে, আপনার সাথে যারা ইমান আনবে, তাদের 5টা গুণ থাকবে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে তাদের গুণ হবে আশিদ্দা ওয়ালাল কুফফার, তারা কাফের মুশরিকদের প্রতি ভয়ঙ্কর হবে। কাফের মুশরিকদের প্রতি ভয়ঙ্কর মানে তাদের অনুষ্ঠানের প্রতি ভয়ঙ্কর হওয়া লাগবে। এই যে আজকে আর মাত্র 16 মিনিট পরে যে দিবসটা আরম্ভ হবে, এটা যেহেতু খ্রিস্টানদের আনিত দিবস, আমরা এর প্রতি কঠোর হব, পালন করব না, এ সিদ্ধান্ত নিতে পারি না। আমি আসার সময় দেখলাম মোবাইলে মেসেজ আসতেছে হ্যাপি নিউ ইয়ার, এখানে খ্রিস্টান দেখছে না, সবই দেখছে, কারা বলেন না কেন? তার মানে এটা পালন করার জন্য শ্বাস শ্বাস রব চলছে। আল্লাহ বলেন আশিদ্দা ওয়ালাল কুফফার, কাফের মুশরিকদের যে অনুষ্ঠান, তার উপর উত্তর কঠোর হওয়া লাগবে। যদি নবীজির সাহাবীদের মতো ইমান আনতে চাও, তাহলে আমাদের এই মুহূর্তে এই বিষয় থেকে শুরু করে যত জায়গা আছে সব জায়গায় কঠোর হওয়ার দরকার আছে না নেই? যারা হিউম্যান মিল্ক ব্যাংকের নামে জারজ তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধেও আমাদের কঠোর হওয়া লাগবে। আপনি যদি নবীর মতো সাহাবীদের মতো ইমান আনতে চান, না এগুলো দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? একটা একটা করে সবই বাদ দিলে আখিরাতের কাজ থাকে কি? তাদের সংস্কৃতি দেখে যদি তোমরা সংস্কৃতি তৈরি করো, তাদের পোশাক আশাক দেখে যদি তোমরা পোশাক বানাও, তাদের পরিবার দেখে যদি তোমাদের পরিবার তৈরি হয়, আমি আল্লাহ তোমাদের তাদের মতো বানিয়ে দেব। ওয়েস্টার্ন কালচার যে সমস্ত বাইরের দেশগুলোতে আমরা কয়েকটা দেশে যেয়ে দেখেছি,